হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ ব্লগ। গাইজ, আজি হয়েছে স্যাটারডে, আপনার মানে গুরেশ্বর টাউনখন আজি এক্সপ্লোর করে দেখাম। স্যাটারডে দিনা গুরেশ্বর টাউনটো বন্ধ থাকে, তো আপনার মানে গুরেশ্বর মেইন জায়গাখিনি দেখাম, এক্সপ্লোর করে দেখাম কত কি আছে। মানে বন্ধ দিন আরো বেশি ভাল, মানে অল্প ভিড় সির কম থাকে, দেখাবলে বেশি ভাল হব। আর বর্তমান মই আছো গুরেশ্বর স্টেশনত, রেলওয়ে স্টেশন এফালে সব আছে, আর এফালে আছে গুরেশ্বর বাস স্ট্যান্ড আছে, আপনার দেখাম। আর অল্প ব্যাক ক্যামেরা দি অল্প সিন সব গুরেশ্বর স্টেশনের। তো গাইজ, এয়া হয়েছে গুরেশ্বর রেলওয়ে স্টেশন, আর ওসরতে আছে গুরেশ্বর রেলওয়ে কলোনির ডর একটা শিব মন্দির, সব কি ডর শিবলিঙ্গ। তো গাইজ, এয়া আছে গুরেশ্বর স্টেশন, আর এটা আমি গিয়ে আছো বাস স্ট্যান্ড, আপনার গুরেশ্বর বাস স্ট্যান্ড দেখাম, আর গুরেশ্বর কলেজ এফালে আছে ব্লক, আর মূল আছে অভিলাষ। আজি মূলত অভিলাষ থাকবে, আপনার গোটে ব্লকটি দেখা হব, কারণ অভিলাষর ঘর গুরেশ্বরতে, মোর ঘর মহরিপাড়া, মানে গুরেশ্বর গোটেখিনি চিনি নাপাও, অভিলাষ গোটে চিনি পায়, আপনার দেখাব, আর মানে আসোয়ে লগত বলক। এটা বাস স্ট্যান্ড যাও, বাস স্ট্যান্ড। তো গাইজ, এটা আহি পাইছো গুরেশ্বর বাস স্ট্যান্ড, এয়া হয়েছে গুরেশ্বর বাস স্ট্যান্ড, ইয়াতে বাস রাখে, আর উপর দেখা পাইছে আপনাদের পারফেক্ট লুক সেলুন এটা আছে, মানে ইয়ার উপর অলরেডি মানে একটা ভিডিও বনাইছিল, আপনাদের চাও পারবো, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে। এটা আমি গুরেশ্বর কলেজ যাম, আপনার গুরেশ্বর কলেজ দেখাম। তো গাইজ, আপনার গুরেশ্বর কলেজ দেখাম, তার আগত মানে আমার গরম লাগিছে বহুত, গতিকে এটা আমি কুহিয়ার রস খাই লম, কিমান কে গিলাস, 20 টাকা, 20 টাকা, 20 টাকা গিলাস। তো গাইজ, কুহিয়ার রস খাওয়াটো যিমান সহজ, কিন্তু কুহিয়ার রস উলিওয়াটো ইমান সহজ নহয়, এফালে চাওক। তো গাইজ, কুহিয়ার রস খাই কিনা আমার যাত্রা পুনর আরম্ভ, এতিয়া আমি যাম গুরেশ্বর কলেজ, আপনাদের দেখাম বলক। আর গাইজ, এয়া হয়েছে গুরেশ্বর CRP ক্যাম্প, এফালে চাওক, মানে ওসরতে আছে গুরেশ্বর কলেজ, গুরেশ্বর কলেজের ওসরতে আছে গুরেশ্বর CRP ক্যাম্প। তো গাইজ, এয়া আছে গুরেশ্বর কলেজের রোড যাম আমি, তার আগতে মানে আপনার একটা বস্তু দেখাই আছো। তো গাইজ, এটা হয়েছে গুরেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, মূলত হোক মানে একদম ভিতরলৈকে নাযাও, এই স্কুলটো মানে বহুত ডাঙৰ স্কুল, হায়ার সেকেন্ডারি আছে, সায়েন্স স্ট্রিম আছে, আর্টস স্ট্রিম আছে। তো গাইজ, এয়া হয়েছে গুরেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের খেলপথার, এফালে মই এইখন স্কুলতে দুবছর পড়িলো সায়েন্সত, আর এফালে অভিলাষ তুমিও পড়িছিলা না এখানে স্কুলতে, দুবছর পড়িছো, মই দুবছর পড়িছা, আর স্কুলখন কিন্তু বহুত ডাঙর, হয় বহুত ডাঙর এটো, মানে আর আপোনালোকে যদি স্কুলখনৰ বিষয়ে ব্লগ চাব বিচাৰে, মানে স্কুলটোৰ বিষয়ে চাব বিচাৰে, ভিডিও তলত কমেন্ট কৰিব, মই গুরেশ্বর হাই সেকেন্ডারির এটা ব্লগ লৈ আহিম। তো গাইজ, এটো আছিল গুরেশ্বর হাই সেকেন্ডারি স্কুল, মানে এফালে যায় মহরিপাড়া নাওকাটা, আর এফালে গুরেশ্বর। তো এতিয়া আমি যাম গুরেশ্বর কলেজ, এফালে আছে, আপোনালোক দেখাম। আর গাইজ, এটো আছিল CRP ক্যাম্প, আপোনালোক মই যে অলপ আগত কৈছিলোঁ, আর এইটো হৈছে গুরেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, আর এফালে গুরেশ্বর কলেজ। ও ভাই, কলেজ দেখুন বন্ধ হয়ে তাকে, তো আপে চলা নাপাম আর দুঃখে লাগি জোকিং। তো গাইজ, এই কলেজতে পড়ি গৈছিল অভিলাষ, অভিলাষক লৈ আহিছোঁ। তো অভিলাষ, ভিতর সোমালে কিবা কব নেকি? নাই, একো নকয়, কলেজখন খুবই মানে সবে আহিব পারে, ইয়াতে এবছর পড়িলা, ইয়াত 3 বছর ডিগ্রি। আর গুরেশ্বর কলেজের বিষয়ে অল্প কোয়াশন, কলেজখন বহুত পুরনি হয়, 1974 হয়েছিল, আর গুরেশ্বর একমাত্র মানে উচ্চ শিক্ষা মানে শিক্ষানুষ্ঠান। এই কলেজের 3টা স্ট্রিম আছে, সায়েন্স কমার্স আর্টস, আর্টস সায়েন্স কমার্স, 3টা আছে স্ট্রিম, আর ভাল, বহুত ভাল কলেজ, বহুত ভাল। তো গাইজ, আপনাদের যদি বিচারে তাহলে মানে গুরেশ্বর কলেজের এক্সট্রাকে ব্লগ এটা বনায় আপনাদের আগত লৈ আহিম, আর এটা বলা আমি যাও গুরেশ্বর, আর কত কি আছে এক্সপ্লোর করে দেখাম আপনাদের। আর গুরেশ্বর কলেজের ওসরতে আছে এটা, কি আছে, মেডিকেল আছে না, মেডিকেল, মেডিকেল আছে, আপনাদের দেখাম বলুন। তো গাইজ, এয়া আছে গুরেশ্বর কলেজ, আর গুরেশ্বর কলেজের লগতে এটা ডাঙর ফিল্ড এটা আছে, আপনাদের মানে দেখাই আছো বলক, মানে একেলগতে পালোয়ে পালোয়ে এই আহি। তো গাইজ, এয়া আছে কলেজের সন্মুখত থাকা রাজীব গান্ধী খেলপথার, আর এইফালে সব কাম চলি আছে,
মাটি পেলাইছে আর এইটা হচ্ছে পথার চকি মান ডর আর গাইস ইয়াত আছে স্পোর্ট একাডেমি আর ইয়াত বিভিন্ন ধরনের খেল শিকা হয় মানে এটাতো খেল শিকা যাব নাই যেহেতু রোদ দিয়ে আছে আবেলি হব আর এটা যাব আমি গুরেশ্বর মেডিকেল সেই গুরেশ্বর কলেজের লগতে আছে তো গাইস এটা আমি পাইছো গুরেশ্বর মেডিকেল এয়া সব যখন গুরেশ্বর কলেজের সম্মুখতে আছে একলগতে আর এই মেডিকেল খন 30টা বিছনাযুক্ত মেডিকেল হয় তো গাইস এ আছিল গুরেশ্বর মেডিকেল মানে আপনার মানে গোটাই ডিটেলসখিনি দেখা নাই মানে আজি কত কি আছে আপনার সেইখিন এক্সপ্লোর করে দেখাম আর আপনার যদি ইয়ার বিষয়ে ডিটেলস চাব বিচারে তেতিয়া হলে আপনার ভিডিও তলত কমেন্ট করব মই ডিটেলস ব্লগ এক্সট্রাকে বনাবলে যত্ন করিম যেটির বিষয়ে আপনার জানিব বিচারে আর ইয়ার মেডিকেলের ওসরতে ধুনিয়া একটা পার্ক আছে আপনার এটা পার্কের ওসর গে আছো দেখাই আছো আর ভাই এই কি বনায় আছে ইয়ার একটু বাসস্ট্যান্ড বনায় আছে বর্তমানে তো কমপ্লিট হওয়া নাই বাসস্ট্যান্ড বনায় আছে বাসস্ট্যান্ড বনায় আছে বাস বিলাক ইয়াতে মানে থাকিব আর নতুন বাসস্ট্যান্ড নতুন বাসস্ট্যান্ড গে আছো তো গাইস এটু আছিল গুরেশ্বর নতুনকে বনাই থাকা বাসস্ট্যান্ড আর ওসরতে সব ধুনিয়া একটা পার্ক বনায় আছে মানে বনাইছে অলরেডি কিন্তু বনালেও মানে কাম চলি আছে আর আর সব এই মানে বর্তমান লক করে থাকছে মানে সর সর গছ গছনিবিল দেখা পাইছে আপনাদের মানে কি হয় সর সর বাচ্চাবিলাকে আহি মানে পুরো গছ গছনিব ভাঙি দিয়ে যার বাবে এই লক করে রাখিছে তো গাইস পার্কর ওসরতে আর একটা কিনা আছে গতি এই বিষয়ে মানে নজানো অভিলাষে কব অভিলাষ যেহেতু ইয়ারে লোকেল হয় অভিলাষ এটা কি হয় ইয়াক শ্মশান বলি কয় ইয়াত পিকনিক করা হয় সেই শ্মশান পিকনিক করে তো গাইস এইটো আছিল গুরেশ্বর শ্মশান তো গাইস এইটো আছিল গুরেশ্বর শ্মশান এবারে সব আর ওসরতে আছে নদী এটা আর এইফালে সব রেলওয়ে ট্রেক আর এইটো হয়েছে গুরেশ্বর ছট পূজার ঘাট তো গাইস আমি গুরেশ্বর কলেজ সময় রাস্তায় সুমাই আহিলো আর এইফালে দিয়ে আমি আকৌ গুরেশ্বর বাসস্ট্যান্ড যাব পারিম একটা রাস্তা দিয়ে আর এটা আমি কোনফালে যাম গুরেশ্বর রেলগেটর দক্ষিণ ফালে যাব মানে আমি এইফালে চালো আর উত্তর সাইড আমি কমপ্লিট করলো কমপ্লিট মানে বহুত আছে কিন্তু থুলমূলকে চালো আর বাকিখিনি এইফালে যাম মানে গুরেশ্বর দেখাবলগীয়া বহুত ঠাই আছে গুরেশ্বর এলাকাটো বহুত ডাঙর হয় ডাঙর আমি মেইন জায়গাখিনি মেইন জায়গাখিনি আপনাদের দেখাম তো গাইস এটা আছে রেলওয়ে ক্রসিং গুরেশ্বর রেলওয়ে ক্রসিং আর গাইস সব ইয়াত ডাঙর শপিং মল এটা বনায় আছে গুরেশ্বর শপিং মল এটা লোক ওপেনিং হওয়া নাই আর ইয়াত আছে গুরেশ্বর স্টেট ব্যাংক আর ইয়া হইছে গুরেশ্বর PWD অফিস আর ইয়ার ওসরতে আছে এফালে গুরেশ্বরের সকলতকৈ ধুনিয়া মন্দির সৎসং বিহার গুরেশ্বর তো গাইস এটা আমি সোমাই আছো গুরেশ্বর সৎসং বিহার জয়গুরু মন্দির বলে কোয়া হয় তো আপনার মানে অল্প মন্দিরের কিছু দৃশ্য অল্প দেখাই দিয়ে আসো আর গাইস মানে ইয়ার বিষয়ে অল্প অভিলাষে কব আপনার ফুলবিল চাক মানে আর বেলেগ কি কম ফুলবিল এনে কি হল ফুলবিল এটা গরম দিন আহিল যে ঠান্ডার দিনের এই এই জায়গাটা বহুত মানে ধুনিয়া পরিবেশ এটা হয়েছে তো গাইস এয়া আছিল গুরেশ্বর সকলতকৈ ধুনিয়া এটা জয়গুরু মন্দিৰ আর এটা আপনার মানে দেখাই আসো এফালে যাম গুরেশ্বর পুলিশ স্টেশন দেখাম আপনার বেলক আর গাইস এয়া হয়েছে গুরেশ্বর পুলিশ স্টেশন মানে গুরেশ্বর থানা আর ইয়ার লগতে আছে গুরেশ্বর সার্কেল অফিস এয়া সব তো গাইস এয়া আছিল গুরেশ্বর টাউন আর এফালে সব আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক আজি যদিও বন্ধ আছিল গুরেশ্বর টাউন কিন্তু অহাকালি আক হোলি তার বাবে অলপ অলপ খুলিছে মানে দোকান পাত বিলাক তো গাইস সকলকে মোর ফল পৰা হেপি হোলি আর অহাকালি হোলি উপলক্ষে বজারত সব রং বিরঙর হোলি আহি পৰিছে তো গাইস এফালে আছিলে রেলওয়ে স্টেশন এফালে আছে বাসস্ট্যান্ড আর এতিয়া আমি এফালে যাম পেট্রোল পাম্প তেল ভরাব যাম তো গাইস এ আছিল গুরেশ্বর সাপ্তাহিক বাজার মানে সানডে সানডে ইয়াত বাজার বহে ভিতর সানডে আর বৃহস্পতিবার ন আর এ হয়েছে গুরেশ্বর ওপেন স্টেজ আর গাইস এইটি হয়েছে গুরেশ্বরের বিবাহ ভবন বনায় থাকা হয়েছে এটা হয়ে আছে কাম আর এই বিবাহ ভবনের ওসরতে আছে গুরেশ্বর সিনেমা হল আপনার মধ্যে দেখাম গুরেশ্বর সিনেমা হল আর গাইস এ আছিল গুরেশ্বর সিনেমা হল আর এই সিনেমা হলটির নাম হয়েছে বিষ্ণুরাভা ভবন আর ওসরতে আছে গুরেশ্বর বারোয়ারি দুর্গা পূজা যত হয় অভিলাষ এই ঠাইখিনির নামটো কি আছিল কই দিয়া এই ঠাইখিনির নাম হল জ্যোতিনগর গুরেশ্বর জ্যোতিনগর গুরেশ্বর জ্যোতিনগর আর ইয়ার পর আপনাদের মানে একটা 360 ডিগ্রি ভিউ দেখাই দিয়ে আসো এই হয়ে গেল গুরেশ্বর বারোয়ারি দুর্গা পূজা আর এই হয়ে গেল গুরেশ্বরের সাপ্তাহিক বাজার আর এয়া হয়েছে সিনেমা হল বিষ্ণুরাভা ভবন আর এয়া হয়েছে অভিলাষ আর এইফালে ওসরতে আছে বিবাহ ভবন
আর এফালে দিয়ে আমি যাম এতিয়া পেট্রোল পাম্প। তো গাইস এতিয়া আমি আছো গুরেশ্বর টু খৈরাবাড়ি রোড, আর ইয়াতে আছে পেট্রোল পাম্প ওসরতে, মানে গুরেশ্বর খৈরাবাড়ি যাওয়ার রাস্তাতে আছে। তো গাইস এয়া আছিল গুরেশ্বরের একমাত্র পেট্রোল পাম্প, যখন আছে গুরেশ্বর রেলগেটের পর 1 কিলোমিটার দূরত না, গুরেশ্বর খৈরাবাড়ি রোডত। আর ইয়ার পিছফালে আছে রানা পাবলিক স্কুল, CBSE বোর্ডর। তো এইখানে দেখালো আজি ব্লগট গুরেশ্বরের বিষয়ে, আর দেখাবল বহুত আছে, এটা ব্লগত শেষ করব নো, আর পিছত দেখাই থাকিম আর লাহে লাহে। তো গাইস এয়া আছিল রাতির ভিউ গুরেশ্বর টাউনের, যেটা অভিলাষে ভিডিও করে পঠিয়েছে, যেহেতু মই ঘরত গুছিয়ে আসছিল দিনতে, গতি আজির ভিডিওটি ইমানতে শেষ করলো। আশা করি সকলে ভালো আছে, যদি ভিডিও ভালো আছে ভিডিওটি লাইক কমেন্ট আর বন্ধুসকলকে শেয়ার করবলে না পাহরিব। গতি আজি এটার ব্যাপারে লগ পাম নেক্সট ভিডিওত।